হাই ফ্রেন্ডস তানিজ অডিও বুকে আমরা যে নতুন পাখি সিরিজটি শুরু করেছিলাম সেখানে আজকের গল্পটি হলো হাড়ি চাচা লিখেছেন শুভজিৎ গুপ্ত এক দেশে এক রাজা ছিল রানী একবার খুব অসুখে পড়লেন রাজাকে ডেকে তখনই রানী বললেন আমি যদি চলে যাই তাহলে আমার ছেলেকে কখনো কোনো কষ্ট সহ্য করতে হবে না কথা দাও রাজা কথা দিলেন কিছুদিন পর রানীমা মারা গেলেন ছোট্ট রাজকুমারকে দেখাশোনা করা মানুষ করার জন্য রাজামশাই আবার বিয়ে করলেন নতুন রানী ছিল খুব হিংসুটি সে নিজের ছেলে মেয়েদের সব ভালো ভালো খাবার দিত আর বড় রাজকুমারকে দিত হাঁড়ি কুড়ি চাচা তলানি বাসি খাবার বড় রাজকুমারকে তাই খেয়ে থাকতে হতো রাজামশাই তখন যুদ্ধে গেছেন এসব কথা তিনি জানতেন না যুদ্ধ থেকে ফিরে এসে একদিন তিনি সব জানতে পারলেন ছোট রানীর কীর্তি ভীষণ রেগে গিয়ে রাজামশাই অভিশাপ দিলেন মা হয়ে তুই ছেলেকে এটো কাটা হাঁড়ি চাচা খাইয়েছিস তুই পাখি হয়ে যা ছোট রানী পাখি হয়ে উড়ে গেল চাচা পাখি চাচা খুব সাহসী পাখি কাকের জাত ভাই এই পাখির ইংরাজি নাম ট্রি পাই বা ট্রিক্রো বিজ্ঞানসম্মত নাম ড্রেন্ড্রোসিটা বুবডা এরা স্ত্রী পুরুষ একই রকম দেখতে ষোলো থেকে আঠেরো ইঞ্চি লম্বা এ পাখির লেজই প্রায় দশ থেকে বারো ইঞ্চি হয় মাথা গলা বুকের কিছুটা পাটকিলে কালো লেজের শেষ প্রান্ত কালো ডানা ও লেজের পালক সাদা ধূসর ও কালো ঠোঁট কাকের ঠোঁটের ধরনে পা স্লেট ধূসর বাসস্থান ভারত বাংলাদেশ ব্রহ্মদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি পোকা মাকড় সাপ ব্যাং বিছে কেন শুও পাখির ডিম ছানা এই সবই খায় হাঁড়িচাচা পাখি গাছের শুকনো ডাল ঘাস খড় দিয়ে গাছের ডালেই বাসা বাঁধে সাধারণত বাসায় দুই থেকে তিনটে ডিম পারে ফিকে সবুজের ওপর হালকা গাঢ় ধূসর ছোপ বা ফিকে লালের ওপর ধূসর ও ফিকে বেগুনির দাগ থাকা এইসব ডিম সরু ও সুচালো মুখের হয় এদের জাত ভাই সাদা বুক হাঁড়ি চাচা টাকা চোর নামেও পরিচিত চাচাকে কেউ কেউ কুটুম পাখিও বলেন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন